মঙ্গলবার 5 নভেম্বর সারা দেশে 2024 থেকে 25 শিক্ষাবর্ষে MBBS কোর্সে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের 150টি আসনেও ভর্তি প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রেসিডেন্ট মলয় পিঠ। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, কেবলমাত্র ত্রিপুরারই নয়, রাজ্যের বাইরে থেকেও প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তির জন্য চেষ্টা করছে। তিনি আরও জানান, শিক্ষার মান নিয়ে কোনোরকম আপোষ করতে রাজি নয় ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে MBBS এর সমস্ত ক্লাস অনলাইনের মাধ্যমে লাইভ টেলিকাস্ট করা হবে। কলেজের নিজস্ব ফেসবুক এবং ইউটিউব থেকে সরাসরি তা সম্প্রচার করা হবে। এতে ছাত্রছাত্রীরা যেমন উপকৃত হবেন, তেমনি তাদের অভিভাবকরাও ক্লাসের মান উদ্ধারে নিয়ে সম্যক ধারণা পাবেন। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রেসিডেন্ট দৃঢ়তার সাথে জানান, আগামী 1 বছরের মধ্যে 650 বেডের হাসপাতাল চালু করা হবে এবং আগামী 2 বছরের মধ্যে 1100 শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু হবে। তিনি আরও জানান, দেশের বিভিন্ন রাজ্য থেকে রোগীরা পরিষেবা নিতে এখানে আসবেন। ওই রানী শহরে দাঁড়িয়ে আপনারা ছিলেন, আমি বলেছিলাম 2024-এর মধ্যে আমরা মেডিকেল কলেজ এস্টাবলিশ করব। আপনাদের মুখে চোখে একটা জিজ্ঞাসা চিহ্ন, কৌতূহল এবং এটা অসম্ভব বলে মনে হয়েছিল। আজ আমি এখানে বসে বলছি, 2 বছর পর আমরা যে হসপিটাল তৈরি করছি, এবারে আমরা 1 বছরের মধ্যে 650 বেডের হসপিটাল তৈরি করব এবং পরের বারের মধ্যে 1100 বেডের হসপিটাল হবে। এবং 2 বছর পর যেমন মেডিকেল কলেজে বিভিন্ন স্টেট থেকে ছেলেরা ভর্তি হলো, একইভাবে বিভিন্ন স্টেট থেকে এখানে রোগী পরিষেবা নিতে আসবে। এটা আমার দৃঢ়তা, এটা আমার অঙ্গীকার। এদিন সাংবাদিক সম্মেলনে মলয় পিঠ জোর গলায় দাবি করেন, রাজ্য সরকার অনুমোদিত ফি স্ট্রাকচার বাদে কারোর কাছ থেকে 1 টাকাও বেশি নেওয়া হচ্ছে না। তিনি আরও জানান, রাজ্য সরকারের সহযোগিতায় কলেজ নির্মাণ করে হর্টিকালচার ডিপ্লোমা ও ডিগ্রি কোর্স চালু করা হবে। এছাড়া ত্রিপুরা একটি নলেজ সিটি এবং অত্যাধুনিক ডিজিটাল ইউনিভার্সিটি গড়ে তোলা হবে। এই উন্নয়নমূলক পদক্ষেপগুলো অদূর ভবিষ্যতে রাজ্যের স্বাস্থ্য, শিক্ষাসহ আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা নেবে বলেও দাবি করেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রেসিডেন্ট মলয় পিঠ। রিপোর্ট আর ইনিউজ।